হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটা অনেক মজার এবং ইন্টারেস্টিং। আজকের টিউটোরিয়ালটা ভিডিওর ইন্ট্রো নিয়ে। ইন্ট্রো রেডি করা কি অনেক সহজ? টেকনোলজির কল্যাণে ইন্ট্রো বানানো অনেক ইজি হয়ে গেছে। ইউ ক্যান ডু ইট জাস্ট উইথিন 2 মিনিটস। আমি আজ যে ইন্ট্রোটা বানাবো তা একটু আপনাদের দেখা নিয়ে আসি। এই ইন্ট্রোটা বানাতে আমার জাস্ট 2 মিনিট লেগেছে, বিষয় হচ্ছে না? ওকে, তাহলে করে দেখাই। আমি একটা অনলাইন অ্যাপ্লিকেশন প্যানড্রয়েডের মাধ্যমে ইন্ট্রোটা বানাবো। সাধারণত অনলাইন অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট করা ছাড়া কোনো কিছু করা যায় না, বাট প্যানড্রয়েডে অ্যাকাউন্ট না করে আপনি ইন্ট্রো বানাতে পারবেন, আপনি অ্যাকাউন্টও করতে পারবেন। এগুলো হচ্ছে ডিজাইন যা আগে থেকে রেডি করা আছে। আমরা নাও এখান থেকে একটা ডিজাইন ইউজ করব। আমি এই ডিজাইনটা ইউজ করব। নাও ক্লিক ওপেন ইন ক্লিপ মেকার। এখানে আমরা ডিজাইনটা করব। আগে একটু ডিজাইনটা প্লে করে দেখি। এখন প্রথম কাজটা হচ্ছে টেক্সট চেঞ্জ করা। টেক্সট চেঞ্জ করার জন্য অবজেক্টে ক্লিক করলাম। এখানে ট্যাক্সের 2টা গ্রুপ আছে। আমি প্রথম গ্রুপের ট্যাক্স চেঞ্জ করব। আমি প্রথম গ্রুপের ট্যাক্স চেঞ্জ করে আমার ইউটিউব চ্যানেলের নাম দিব। প্রথম গ্রুপের 2টা লেয়ারের ট্যাক্স চেঞ্জ করব। এখন একটু চেক করে দেখি। এখন সেকেন্ড গ্রুপের ট্যাক্স চেঞ্জ করে আপনি ট্যাগ লাইন ইউজ করতে পারবেন। আমি ট্যাগ লাইন ইউজ করব না, আমি কোন কোন বারে ইউটিউবে টিউটোরিয়াল আপলোড করি তাই দিব। আপনার ফন্টটা ভালো না লাগলে আপনি নতুন একটা ফন্ট ইউজ করতে পারবেন। টেক্সট গ্রুপে যাই চেঞ্জ করেন না কেন, টেক্সট গ্রুপে যতটা লেয়ার থাকবে ততটা চেঞ্জ সেম হতে হবে, নাহলে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। আপনি সাইজ, থিকনেস, ডিটেলস, বেভেল, পজিশন চেঞ্জ করতে পারবেন। আপনার আগের পজিশনটা ভালো না লাগলে নিউ একটা পজিশনে বসাইতে পারবেন। আপনি এখানে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে কালারের পরিবর্তে ইমেজ ইউজ করতে পারবেন। ট্যাগলাইনের সাইজ একটু হেডিং থেকে ছোট হয়। এখন মিউজিক আপলোডের পালা। মিউজিক আপলোড করার জন্য অডিও প্লাস মিউজিক ট্যাবে ক্লিক করুন। অডিও ফাইল সিলেক্ট করে অডিও ফাইলে বিভিন্ন ফাংশন চেঞ্জ করে দিতে পারবেন। আপনি এগুলো কিছু না বুঝলে ডিফল্ট যা আছে তাই থাকবে, কিছু চেঞ্জ করতে হবে না। আমি মিউজিক অ্যাড করলাম না, আমি ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে মিউজিক অ্যাড করব। এখন বেসিকে ক্লিক করে ভিডিওর সাইজ সিলেক্ট করে আমি 19:20x1080 ক্লিক করলাম। এখন আমার ইন্ট্রো রেডি। এখন আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য রেন্ডার করতে হবে। মোড আমি গুড সিলেক্ট করে দিলাম। ফরম্যাট MKV সিলেক্ট করে স্টার্ট রেন্ডারিংয়ে ক্লিক করলাম। নাও ভিডিও রেন্ডার হচ্ছে, একটু টাইম নেবে রেন্ডারিং হতে। রেন্ডার শেষ, নাও ডাউনলোড করুন। কি ইজি তো ইন্ট্রো বানানো? আপনি কয়েকটা ইন্ট্রো বানানোর চেষ্টা করুন, দেখবেন অনেক অনেক ইজি হয়ে গেছে। কিছু করতে হয় না, জাস্ট নামটা চেঞ্জ করে দিলেই শেষ। আশা করি আপনার টিউটোরিয়ালটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন। আপনাদের ভালো লাগা বা মন্দ লাগা প্লিজ কমেন্ট করে জানান। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। টিউটোরিয়ালটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।